প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই জানো যে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা আছে কোষ ও এর গঠন, এখানে খুবই জটিল এবং তোমাদের জন্য মনে রাখা খুব কষ্টকর একটা টপিক আছে, আর সেইটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা। তোমরা জানো যে ক্রোমোজোম সংখ্যার একটা বড় চার্ট দেওয়া আছে, সেই চার্টটা মুখস্থ করতে হয়। বিভিন্ন জীবের ক্রোমোজোম সংখ্যা কত, এই টাইপের কিছু কোশ্চিন আসে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় এসছে, একাডেমিক পরীক্ষায় আসে, তো সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে প্রদান করতে হয়। আর এই ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখা তোমাদের জন্য খুব কঠিন। আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো যে ক্রোমোজোম সংখ্যাগুলো কিভাবে খুব সহজে মনে রখা যায়। আমি তোমাদের কিছু মনে রাখার নেমিনিক দেখাবো, কিছু মনে রাখার ট্রিক এবং টেকনিক দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আমরা কিভাবে ক্রোমোজোম সংখ্যাগুলো মনে রাখবো এটা জানার আগে তোমাদেরকে আমি আরও একটা বিষয় সম্পর্কে আইডিয়া দিই, সেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা থেকে প্রশ্ন নানানভাবে হতে পারে, কিভাবে কিভাবে প্রশ্নগুলো হতে পারে সেটা নিয়ে আমি আগে আইডিয়া দিব তোমাদের, তারপরে মনে রাখার কৌশলগুলো শেখাবো। প্রথমে তোমাদের একটা ক্রোমোজোম সংক্রান্ত বেসিক শিখে নিতে হবে, সেটা হচ্ছে ক্রোমোজোমের উপর ভিত্তি করে আমাদের শরীরের কোষগুলো কিন্তু দুই রকম। কিছু কোষের মধ্যে বেশি ক্রোমোজোম থাকে, আবার কিছু কোষের মধ্যে কম ক্রোমোজোম থাকে। দেখো, মানুষের শরীরে কিন্তু দুই ধরনের কোষ আছে। একগুলো কোষ আমাদের দেহ গঠন করে। এই কোষগুলো মনে করো আমাদের দেহ গঠন করে, আমাদের হাত পায়ের বিভিন্ন মাংসের মধ্যে থাকে, এই জন্য এই কোষগুলোকে বলা হয় দেহ কোষ। এবং আরেক ধরনের কোষ মনে করো, এই যে এই কোষটা, এই কোষগুলো আমাদের হচ্ছে বাচ্চা কাচ্চা উৎপাদন করতে, অর্থাৎ আমাদের জনন কাজে সাহায্য করে, এই জন্য এই কোষগুলোকে বলা হয় জনন কোষ। আচ্ছা, দেখো জনন কোষের মধ্যে দুটা জিনিস থাকে সাধারণত, একে তো থাকে শুক্রাণু, আরেকটা হচ্ছে ডিম্বাণু। তাহলে আমাদের শরীরের মধ্যে দু ধরনের কোষ, কিছু কোষ আছে আমাদের পুরো শরীর গঠন করে, যারা শরীর গঠন করে তাদেরকে বলা হয় দেহ কোষ, আর কিছু কোষ আছে যারা বাচ্চা কাচ্চা উৎপাদনে সাহায্য করে, যেমন শুক্রাণু ডিম্বাণু, এদেরকে বলা হয় জনন কোষ। মানুষের শরীরে দু ধরনের কোষের মধ্যে দুই রকম ক্রোমোজোম থাকে। তোমরা একটু খেয়াল করো, মানুষের যে দেহ কোষগুলো আছে তার নিউক্লিয়াসের মধ্যে 46টা করে ক্রোমোজোম থাকে, আর মানুষের যে জনন কোষ অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু আছে তার নিউক্লিয়াসের মধ্যে 23টা করে ক্রোমোজোম থাকে। দেখো, একই মানুষের শরীরের মধ্যে কিন্তু দুই ধরনের কোষ বিদ্যমান। তাহলে প্রশ্ন কিন্তু এভাবেও হতে পারে যে মানুষের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা কত, তাহলে তোমরা উত্তর দিবে 46। পরীক্ষায় আসতে পারে মানুষের শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা কত, তাহলে 23 উত্তর হবে। মেডিকেল অ্যাডমিশনে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল দু এক বছর আগেই। তাহলে দেখো, ক্রোমোজোম সংখ্যা শুধু পড়লেই হচ্ছে না, আমাদের বুঝতে হবে প্রশ্নটা কিভাবে বলছে। দেহকোষ বললে একটা উত্তর হবে, জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণুর কথা বললে আলাদা উত্তর হবে। তো আরও কিছু বিষয় তোমাদের একটু আমি ক্লিয়ার করে দিই। দেখো, যে কোষটার মধ্যে 23টা ক্রোমোজোম আছে তার সংখ্যাটাকে যদি আমরা এন ধরি, যে কোষের মধ্যে 46টা ক্রোমোজোম আছে তার ক্রোমোজোম সংখ্যাটাকে আমরা ধরবো 2n। যার মধ্যে এন সংখ্যক ক্রোমোজোম আছে সেখানে অর্ধেক ক্রোমোজম, আর 2n যেখানে ক্রোমোজম আছে সেখানে কিন্তু ডাবল ক্রোমোজম। তাহলে দেখো, মানুষের দেহ কোষের মধ্যে ডাবল ডাবল ক্রোমোজম, আর মানুষের জনন কোষ শুক্রাণু ডিম্বাণুর মধ্যে n সংখ্যক ক্রোমোজম। একটা বিষয় তোমরা এখানে আরেকবার দেখো, সেটা হচ্ছে যে কোষগুলোর মধ্যে 2n সংখ্যক করে ক্রোমোজম আছে তাদেরকে আমরা সাধারণত বলি ডিপ্লয়েড কোষ, আর যে কোষগুলোর মধ্যে n সংখ্যক ক্রোমোজম বিদ্যমান সেই কোষগুলোকে কিন্তু আমরা বলি হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ। তাহলে প্রশ্ন নানানভাবে হতে পারে, বোঝো। প্রশ্ন আসতে পারে মানুষের ডিপ্লয়েড কোষের ক্রোমোজম সংখ্যা কত, 46 উত্তর দিতে হবে। প্রশ্ন আসতে পারে মানুষের হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজম সংখ্যা কত, তাহলে 23 উত্তর দিতে হবে। প্রশ্ন আসতে পারে মানুষের 2n সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট কোষের ক্রোমোজম সংখ্যা কত, তাহলে উত্তর দিবে 46। পরীক্ষায় আসতে পারে মানুষের n সংখ্যক ক্রোমোজম বিশিষ্ট কোষে ক্রোমোজম সংখ্যা কত, তাহলে উত্তর দিতে হবে কত, 23। আরও একটা ঝামেলা আছে, মানুষের তো ক্রোমোজম সংখ্যা হচ্ছে 46 আমাদের ডিপ্লয়েড কোষের মধ্যে, 46টা ক্রোমোজমকে কিন্তু আমরা 23 জোড়াও বলতে পারি, 46টা ক্রোমোজমকে কিন্তু 23 জোড়াও বলতে পারি। তাহলে এভাবেও প্রশ্ন আসতে পারে যে মানুষের কতটি ক্রোমোজম আছে, উত্তর দিবে 46। পরীক্ষায় আসতে পারে মানুষের কত জোড়া ক্রোমোজম আছে, উত্তর দিতে হবে কত, 23 জোড়া। এই বিষয়টা তোমরা সবাই মনে রাখবে যে মানুষের প্রতিটা কোষের মধ্যে তাহলে 46টি বা 23 জোড়া ক্রোমোজম আছে, কোন কোষগুলোতে, ডিপ্লয়েড কোষে। আর হ্যাপ্লয়েড কোষের হিসেব তো আলাদা ছিল, অর্ধেক ছিল। আশা করি প্রশ্নগুলো কিভাবে হবে তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। দেখো, এবার আমরা আলোচনা করব প্রত্যেকটা জীবের ক্রোমোজোম সংখ্যাগুলোকে কিভাবে মনে রাখা যেতে পারে। এখন যা আমি আলোচনা করব সবগুলো ডিপ্লয়েড কোষের বিষয়ে আমি আলোচনা করব, অর্থাৎ মানুষের যেই ডাবল ক্রোমোজোম ছিল, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষে কেমন ক্রোমোজোম ছিল, ওই বিষয়টার উপর ভিত্তি করে আমি কিন্তু সব আলোচনা করব। কারণ হ্যাপ্লয়েড বা জোড়া বা টি এগুলোর জ্ঞানজাম নাই এখন। তাহলে সবাই একটু খেয়াল করো, মানুষের প্রতিটি ডিপ্লয়েড কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত গুলা করেছিল আমরা সবাই জানি, সেটা হলো 46টি করে। এখন মানুষের সাথে আমরা মনে রাখবো আরেকটা জীবের। দেখো, মানুষের কিছু কিছু মানুষের নাম কিন্তু রেশমা হতে পারে, তাই না? মানুষের কিছু কিছু মানুষের নাম হতে পারে
রেশমা। রেশমা রেশমা যেহেতু মানুষ, রেশমা শরীরে ক্রোমোজোম আছে 46টি, তো এখান থেকে আমরা মনে রাখব এই যে মাটা কেটে দিয়ে আমরা এখান থেকে মনে রাখব রেশম। রেশম পোকা মানুষের যেমন ক্রোমোজোম সংখ্যা হয় 46, রেশম পোকা রেশম পোকার ক্রোমোজোম নাম্বার হয় 46। তাহলে একটা জীবের মানুষের সমান সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কার মানুষের সমান ক্রোমোজোম বিদ্যমান? রেশম পোকার মানুষের সমান ক্রোমোজোম বিদ্যমান। পরের টপিকে যাই এবার। এবার আমরা পড়ব হচ্ছে বানর, শিম্পাঞ্জি বা গরিলার কথা পড়ব আমরা। আমরা গরিলা দেখব। আচ্ছা তোমরা বলো তো, গরিলাতে আমাদের চেয়ে কিছু জিনিস হয়তো বেশি আছে, তাই না বলো? আমাদের তো লেজ নাই, কিন্তু গরিলাদের তো লেজ আছে। তাহলে তার ক্রোমোজোম সংখ্যাটাও আমাদের চেয়ে একটু বেশি। আমাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46, তার যেহেতু লেজ আছে আমরা মনে করব তার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 48, দুইটা বেশি। যদিও বিষয়টা এরকম না যে দুটা ক্রোমোজোম বেশি বলে লেজ হয়েছে, না না এরকম বিষয় না, কিন্তু আমরা এভাবে আসলে মনে রাখবো। তারপরে দেখো এই যে গরিলার শেষে লা আছে, আলুর শেষেও কিন্তু ল আছে। এই আলুর ক্রোমোজোম নাম্বারও কিন্তু হয় 48, গোল আলু, অ্যাকচুয়ালি গোল আলুর। তাহলে আমরা মনে রাখবো মানুষের তো 46, রেশম পোকার হচ্ছে 46, গরিলা এবং গোল আলু এই দুজনের হচ্ছে 48 ক্রোমোজোম নাম্বার। এবার আমরা আরও একটা মজার মনে রাখার টেকনিক শিখব। আমি একটা তোমাদের নিমিনিক দেখাবো, তোমরা আইডিয়া করার চেষ্টা করবে যে কার মনে রাখার টেকনিক আমি দেখাচ্ছি, কার ক্রোমোজোম নাম্বার দেখাচ্ছি। তাহলে চলো দেখো। মনে করো তুমি একটা সাধু বাবাকে চেনো, যে সাধু বাবা দিনটা 24 ঘন্টা ধ্যান করে। তাহলে তুমি এভাবে লিখলে যে সাধু বাবার ধ্যানের টাইম দিনটা মনে করো 24 ঘন্টা। সাধু বাবার ধ্যানের টাইম 24 ঘন্টা। তো এই যে ধ্যান আছে, ধ্যান থেকে তোমরা মনে রাখবে ধান, আর টাইম আছে, টাইম থেকে তোমরা মনে রাখবে টমেটো। তোমাদের গেস মিলেছে? তাহলে ধান এবং টমেটো, এই যে 24 একটা আমরা সংখ্যা পাচ্ছি, তাহলে ধান এবং টমেটোর ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24, অর্থাৎ ধান এবং টমেটোর প্রতিটা কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24টি করে। তোমরা দেখো ধানের সঙ্গে কিন্তু একটা উদ্ভিদের খুবই বেশি মিল, সেটা হচ্ছে গম। ধান এবং গমের কিন্তু অনেক বেশি মিল আছে আমরা জানি। ধানের ক্রোমোজোম নাম্বার যেহেতু 24, গমেরও তাহলে ক্রোমোজোম নাম্বার ধানের সাথে একটু মিলবে। 24-এর সাথে মিল কি দেখো, 24-এর সঙ্গে মিল কিন্তু 42-এর। কীভাবে মিল তোমরা বুঝতেই পারছো, যে সংখ্যাগুলোকে উল্টায় দিলেই কিন্তু গমের ক্রোমোজোম নাম্বার হচ্ছে। ধানের ক্রোমোজোম 24 সংখ্যাগুলো যদি তুমি উল্টায় দাও, 4 এবং 2 যদি তুমি একটু রিপ্লেস করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 42, গমের ক্রোমোজোম নাম্বার আমাদের হয়ে গেল। দেখো এবার আমরা আরও একটা উদ্ভিদের মজা করে ক্রোমোজোম নাম্বার শিখব। কারো ক্রোমোজোম নাম্বার দেখাতে চাচ্ছে, তোমরা একটু গেস করার চেষ্টা করবে। আমরা জানি যে আমাদের দেশে একজন নায়ক আছে, নাম হলো রিয়াজ। এই রিয়াজ নায়ক কিন্তু মনে করো 16টি সিনেমা করেছে, যদিও আরও বেশি করেছে। আচ্ছা এই যে রিয়াজ আছে, রিয়াজ থেকে তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজের ক্রোমোজোম নাম্বার কত তাহলে? 16টি। ঠিক আছে, আমরা এভাবে মনে রাখবো তাহলে রিয়াজ থেকে পেঁয়াজ, পেঁয়াজের হচ্ছে ক্রোমোজোম নাম্বার 16টি। আরেকটা উদ্ভিদের আমরা ক্রোমোজোম নাম্বার খুব মজা করে মনে রাখতে পারি, সেটা হচ্ছে এরকম। তোমরা সবাই জুলফিকার আলী ভুট্টুর নাম শুনেছ, সে কিন্তু খুবই টক্সিক মানুষ ছিল, বিষাক্ত মানুষ। সে আমাদের দেশের, বাংলাদেশের এবং বাঙালি জাতির জন্য অনেক ক্ষতি করে গেছে। তাহলে ভুট্টু সাহেব কেমন মানুষ বলো? ভুট্টু সাহেব কিন্তু টক্সিক মানুষ। তাহলে হচ্ছে ভুট্টু সাহেব বিষাক্ত মানুষ। তোমরা সবাই জানো ভুট্টু তাহলে বিষাক্ত মানুষ। তো এই যে ভুট্টু থেকে তোমরা মনে রাখবে হচ্ছে ভুট্টা, এই যে বিষাক্তটা আছে, বিষাক্ত থেকে তোমরা মনে রাখবে বিষ। তাহলে ভুট্টার ক্রোমোজোম নাম্বার কত দাঁড়ালো? ভুট্টার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 20। এবার আমরা আলোচনা করব যে চীনা বাদামের ক্রোমোজোম নাম্বারটা কিভাবে মনে রাখা যেতে পারে। দেখো চীনা বাদামের প্রথমে চ আছে, আমরা মনে রাখবো চ থেকে হচ্ছে 40। চীনা বাদামের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 40 বা 40। এখন বাদাম কে খায় বলো? মানুষও বাদাম খায়, কিন্তু আরও একটা আমরা স্তন্যপায়ী প্রাণীর নাম জানি, ইঁদুর। ইঁদুর কিন্তু বাদাম খায়। চীনা বাদামকে খায় কে? ইঁদুর। তাহলে ইঁদুরের ক্রোমোজোম নাম্বারও কিন্তু চীনা বাদামের সমানই, অর্থাৎ 40। তাহলে আমরা মনে রাখবো চীনা বাদামের ক্রোমোজোম নাম্বারও 40, ইঁদুর যেহেতু বাদাম খায় তারও ক্রোমোজোম নাম্বার হচ্ছে 40। এবার আমরা অনেকগুলো জীবের একসাথে ক্রোমোজোম নাম্বারটা মজা করে মনে রাখবো একটা বড় নেমিনিকের মাধ্যমে। তো বিষয়টা এরকম যে তোমার কারোর সঙ্গে গ্যাঞ্জাম লাগছে, কারোর সঙ্গে তোমার ঝগড়াঝাটি, তাকে তুমি এখন হুমকি দিচ্ছ। কেমন হুমকি দিচ্ছ? তুমি তাকে বলছো যে তোকে
14 শিকের ভাত খাওয়াবো। তোকে 14 শিকের ভাত খাওয়াবো, কাউকে তুমি হুমকি দিচ্ছ। 14 শিকের ভাত খাওয়াবো মানে কিন্তু তোমাকে 14 বছরের জেল কাটাবো, এরকম বিষয়। যে 14 শিক বলতে আসলে জেল বোঝানো হয় এখানে। তো যাই হোক, তোকে 14 শিকের ভাত খাওয়াবো বলে তাকে হুমকি দিলে এবং তাকে বললে যে তাহলে তোর মাস্তানি পার্ট সব শেষ হয়ে যাবে। তুমি কাউকে হুমকি দিলে, এত বড় হুমকি, যে তোকে 14 শিকের ভাত খাওয়াবো তাহলে তোর মাস্তানি পার্ট সব শেষ হয়ে যাবে, তাই না? বড় হুমকি। তো এখন দেখো, 14 ক্রোমোজোম নাম্বার কার কার, তাই না? এখানে 14 যেহেতু একটা সংখ্যা, এটা ক্রোমোজোম নাম্বারই হবে। কার কার ক্রোমোজোম নাম্বার 14? এই যে মাস্তানি কথাটা আছে, এই মাস্তানি থেকে তোমরা মনে রাখবে মটরশুঁটি। তাহলে মটরশুঁটির ক্রোমোজোম নাম্বার হচ্ছে 14। পার্ট আছে, পার্ট থেকে তোমরা মনে রাখবে পাট, পাটের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 14। এই যে শেষ আছে, শেষ থেকে তোমরা মনে রাখবে শশা, শশারও ক্রোমোজোম নাম্বার হচ্ছে 14। যাবে আছে, যাবে থেকে হচ্ছে যব, যবের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 14। তাহলে 14 ক্রোমোজোম নাম্বার যাদের, তাদেরকে আমরা একবারে পড়ে ফেললাম। 14 শিকের ভাত খাওয়াবো তাহলে তোর মাস্তানি পাট শেষ হয়ে যাবে। মটরশুঁটি, পাট, শশা এবং যব, এই চারটা উদ্ভিদের ক্রোমোজোম নাম্বার কিন্তু 14। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মটরশুঁটি আর পাট, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। আশা করি তোমরা সবাই পারবে। দেখো, এবার আমরা একটা মজার নেমিনিক দেখব, সেটা হচ্ছে এরকম যে কলা, কলার ক্রোমোজোম নাম্বার কত? আচ্ছা, কলা কেমনে বিক্রি হয় বলতো? কলা বিক্রি হয় হালি হালি, কলা কিন্তু বিক্রি হয় হালি হালি। এক হালিতে কয়টা কলা থাকে? চারটা। আরেক হালিতে কয়টা কলা থাকে? চারটা। তাহলে কলার ক্রোমোজোম নাম্বার, যেহেতু কলা হালি হালিতে বিক্রি হয়, তাই হালি হালি বা চার চার কলার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 44 বা 44। এখন এটাও আমরা সাথে মনে রাখবো যে একটা প্রাণী যে কলা খায় তার নাম হচ্ছে খরগোশ, খরগোশ। এই খরগোশের ক্রোমোজোম নাম্বারও কিন্তু 44। তাহলে কলার ক্রোমোজোম নাম্বারও আমরা পাচ্ছি 44, খরগোশের ক্রোমোজোম নাম্বারও আমরা পাচ্ছি 44। তামাকের ক্রোমোজোম নাম্বার কিভাবে মনে রাখা যেতে পারে? আমরা পড়বো এখন তামাকের ক্রোমোজোম নাম্বার। আচ্ছা বলো তো, তামাক খায় যারা, তামাক খায় যারা, তারা কি ভালো মানুষ? তারা কি বলো তো? তামাক খায় যারা, তারা কিন্তু খাটাস। তামাক খায় যারা, তারা হলো খাটাস। এই যে তামাক খায় যারা, তারা কিন্তু খাটাস। খাটাস থেকে আমরা মনে রাখবো 28। তাহলে তামাকের ক্রোমোজোম নাম্বার কত হলো বলো? তামাকের ক্রোমোজোম নাম্বার কিন্তু 28। আমরা কিন্তু সহজে মনে রাখতে পারি। এবার আমরা আরও কয়েকটা উদ্ভিদের ক্রোমোজোম নাম্বার একসাথে একটা নেমিনিক দিয়ে আমরা মনে রাখবো। বিষয়টা এরকম যে তার পেছনে একটা গল্প তোমরা শুনে নাও, যে তোমার বন্ধু মনে করে একটা আন্ডার এজ মেয়ের সঙ্গে প্রেম করেছে। তো তারপরে মেয়েটার বাসায় কোনো ঝামেলা হয়েছে, সে তোমার বন্ধুর কাছে কান্নাকাটি করেছে। তখন তোমার বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে যে ঠিক আছে চলো আমরা বিয়ে করে ফেলি। কিন্তু মেয়ে আন্ডার এজ হলেও তার একটু বুদ্ধি আছে, সে বলছে না 18 বছর আগে তো বিয়ে করা যাবে না, এই টাইপের একটা কথা বলেছে। ওই মেয়েটা কোন কথাটা বলেছিল সেটাই আমরা একটু দেখি, আর তার মাধ্যমে কিন্তু আমাদের অনেকগুলো নেমিনিক হয়ে যাবে, অনেকগুলো জিনিসের মনে রাখার কৌশল আমাদের শেখা হয়ে যাবে। মেয়েটা বলেছে যে 18 বছরের আগে আমার কথার কোনো মূল্য নাই। দেখো, মেয়েটা ভালো কথা বলছে যে 18 বছর বয়সের আগে কারো কথারই কিন্তু মূল্য নাই, আমরা হচ্ছে আন্ডার এজ তখন। পাপা বিয়েতে বাধা দিবে, পাপা বিয়েতে বাধা দিবে, অনেক বড় একটা লাইন। কিন্তু মেয়েটা যথার্থ একটা কথা বলেছে যে এখন বিয়ে করা যাবে না বাবা। তো এই যে 18 ক্রোমোজোম নাম্বার কার কার আমরা একটু দেখি। এই যে দেখো, এখানে মূল্য আছে, মূল্য থেকে তোমরা মনে রাখবে মূলা, তাহলে মূলার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 18। এই যে পাপা আছে, পাপা থেকে হচ্ছে পেঁপে, পেঁপের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 18। বাধা আছে, বাধা থেকে তোমরা মনে রাখবে বাঁধাকপি, বাঁধাকপি, এই বাঁধাকপির ক্রোমোজোম নাম্বারও কিন্তু 18। সাথে এটাও জিনিস মনে রেখো যে ফুলকপি আর বাঁধাকপি কিন্তু সেম প্রজাতি, অর্থাৎ ফুলকপিও হতে পারে, এখানে ফুলকপিও হতে পারে। তাহলে ফুলকপি এবং বাঁধাকপির ক্রোমোজোম নাম্বার কত? 18। পেঁপের ক্রোমোজোম নাম্বারও 18, মূলার ক্রোমোজোম নাম্বারও 18। এর মাধ্যমে মোটামুটি আমরা যতগুলা উদ্ভিদ ছিল সবারই ক্রোমোজোম নাম্বার শিখে ফেললাম। এবার প্রাণীদের পালা। এবার আমরা আলোচনা করব গরুর ক্রোমোজোম নাম্বার সম্পর্কে। আমরা জানি গরুর যে পুরুষ সদস্যরা আছে তাদেরকে কিন্তু বলা হয় ষাঁড়।
ষাট থেকে আমরা মনে রাখবো ষাট, ষাটকে ইংরেজিতে বলা হয় সিক্সটি। তাহলে ষাঁড় বা গরুর ক্রোমোজোম নাম্বার হলো সিক্সটি, আমরা ইজিলি এটা মনে রাখতে পারি। এখন গরুর সঙ্গে সবচেয়ে বেশি মিল আছে আমরা জানি ছাগলের, তাহলে ছাগলের ক্রোমোজোম নাম্বারও কিন্তু আলাদা কিছু না, ছাগলের ক্রোমোজোম নাম্বারও কিন্তু সিক্সটি বা ষাট। তারপরে দেখো সোনা ব্যাঙ এর ক্রোমোজোম নাম্বারটা আমরা কিভাবে মনে রাখতে পারি, সোনা ব্যাঙ এর ক্রোমোজোম নাম্বার কিভাবে মনে রাখতে পারি। সোনা ব্যাঙের প্রথমে দন্ত স আছে, দন্ত স মানে কিন্তু আমাদের স্বাধীনতা। বলো তো এবার স্বাধীনতা দিবস কত তারিখ, স্বাধীনতা দিবস হচ্ছে আমাদের 26শে মার্চ, তাহলে 26 মনে রাখবো, সোনা ব্যাঙের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 26। এবার দেখো কবুতরের ক্রোমোজোম নাম্বারটা কিভাবে মনে রাখা যেতে পারে, কবুতরকে কিন্তু তুমি বেশি ভালোবাসা আদর না দিলে তারা কিন্তু 80 বলে চলে যায়, তারা কি বলে চলে যায়, তারা 80 বলে চলে যায়, ওরা যদি এভাবে 80 বলে চলে যায়, এই 80 থেকে আমরা মনে রাখবো 80 বা 80, কবুতর 80 বলে বাই বাই বলে চলে যায়, তাই কবুতরের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 80 বা 80, এটা আমরা মনে রাখবো। এবার আমরা আলোচনা করব গিনিপিগের ক্রোমোজোম নাম্বারটা কিভাবে মনে রাখা যেতে পারে। গিনিপিগ সম্পর্কে অনেকেই জানো, গিনিপিগ হচ্ছে ছোট্ট খরগোশের মতো একটা দেখতে অ্যানিমেল, যেটা মানুষের বিভিন্ন অ্যান্টিবায়োটিক বানালে গিনিপিগের উপর অনেক সময় টেস্ট করা হয়ে থাকে। তবে বাংলাদেশে আমাদের যেহেতু বাজেট কম, তাই আমরা সবসময় ইঁদুরের উপরে বিভিন্ন অ্যান্টিবায়োটিকের টেস্টগুলো করে থাকি। তো যাই হোক, বিষয় হচ্ছে গিনিপিগের সঙ্গে কিন্তু মানুষের অনেক মিল আছে। মানুষের ক্রোমোজোম নাম্বার আমরা জানি হচ্ছে 46, কিন্তু গিনিপিগের ক্রোমোজোম নাম্বার ঠিক মানুষের উল্টা 46 না, বরং 64। তাহলে গিনিপিগের ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে 64, এটা আমরা মনে রাখবো। এবার আমরা মনে রাখবো আরেকটা জীব যার নাম হলো হাইড্রা, তার ক্রোমোজোম নাম্বার। হাইড্রার ক্রোমোজোম নাম্বার কত, দেখো তুমি যখন হাই তোলো, এই যে দেখো তুমি যখন হাই তোলো তখন তোমার কিন্তু 32 দাঁত দেখা যায়, তাই না? হাই তুললে যেমন 32 দাঁত দেখা যায়, ঠিক তেমনই কিন্তু হাইড্রার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 32। এবার আমরা দুই ধরনের মাছি এর ক্রোমোজোম নাম্বার কীভাবে মনে রাখা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এক ধরনের মাছি যাদেরকে বলা হয় গৃহ মাছি, আরেক ধরনের মাছি যাদেরকে বলা হয় ফলের মাছি। অনেকেই হয়তো গৃহ মাছি এবং ফলের মাছিকে আলাদা করতে পারো না। আমাদের বাড়ির উপরে যে বড় বড় মাছিগুলো থাকে, আমাদের নাক মুখের চারপাশে এসে বউ বউ করে, আমাদের খুব ডিস্টার্ব করে যে মাছিগুলো, সেগুলো হচ্ছে গৃহ মাছি। আর ফল কেটে রাখলে দেখবে যে ফলের উপরে খুব ক্ষুদ্র ক্ষুদ্র গুরু সাইজের একগুলো মাছি আছে, সেই মাছিগুলোকে কিন্তু বলা হয় ফলের মাছি। এরা আমাদের একদমই ডিস্টার্ব করে না, নির্ঝঞ্ঝাট এরা, খুব মানে ভালো আমার মনে হয়। এবং বিজ্ঞানীরা গবেষণার জন্য সবসময় কিন্তু এই ফলের মাছিকেই ব্যবহার করে। ফলের মাছের বৈজ্ঞানিক নাম তোমরা অনেকেই শুনেছ, ফলের মাছের বৈজ্ঞানিক নামই হচ্ছে ড্রসোফিলা। তো যাই হোক, এই মাছিগুলোর ক্রোমোজোম নাম্বার কিভাবে মনে রাখা যেতে পারে, গৃহ মাছির ক্রোমোজোম নাম্বার এভাবে মনে রাখবে। গৃহ মানে কিন্তু তোমার বাড়ি, গৃহ মানে হচ্ছে বাড়ি, আর বাড়ি মানে কি বলো, বাড়ি মানে হচ্ছে আমাদের 12 বা 12, তাহলে গৃহ মাছির ক্রোমোজোম নাম্বার হচ্ছে 12 বা 12। ফলের মাছি, ফল প্রত্যেকটা ফলের মধ্যে কিন্তু দেখো আঠা থাকে, ফলের মধ্যে থাকে আঠা, আর আঠা থেকে আমরা মনে রাখবো 8 বা 8, ফলের মাছির ক্রোমোজোম নাম্বার হচ্ছে 8। এবার দেখো কিউলেক্স মশা, অর্থাৎ যে মশাগুলো আমাদেরকে ডিস্টার্ব করে খুব, কিউলেক্স মশা, তার ক্রোমোজোম নাম্বারটা কিভাবে মনে রাখা যেতে পারে। কিউলেক্স থেকে আমরা মনে রাখবো কিউব, কিউব মানে হলো ঘনবস্তু। একটা ঘনবস্তুর কয়টা তল থাকে বলো, একটা ঘনবস্তুর 6টা তল থাকে, তাই কিউলেক্স মশার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 6। সবশেষে আমরা পড়বো হচ্ছে গোল কৃমি, গোল কৃমির ক্রোমোজোম নাম্বারটা কিভাবে মনে রাখা যেতে পারে। গোল কৃমি এই পুরো লিস্টের সবচেয়ে ছোট অ্যানিমাল, এই জন্য গোল কৃমির ক্রোমোজোম নাম্বার সবচেয়ে কম, সেটা হচ্ছে মাত্র 2। এভাবে তোমরা প্রত্যেকটা জীবের ক্রোমোজোম নাম্বার মনে রাখতে পারো, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আর প্রথমে যে বিষয়গুলো বললাম, প্রশ্নটাও তোমাকে বুঝতে হবে এবং উত্তরটাও তোমাদের দিতে হবে। বায়োলজি পড়াটা তোমার অনেক বেশি আনন্দদায়ক হোক। ধন্যবাদ সবাইকে।